আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা সর্বপ্রথমেই আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিনি আমরা আল্লাহ তাআলার অনেক অন্যায় করার পরেও তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, তিনি আমাদের এমন একজন রব যেই রব আমাদেরকে অসংখ্য বিপদ মুসিবত আজাব থেকে আমাদেরকে হেফাজত করেছেন, সেই মহান আল্লাহ তাআলা শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অথবর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের তাওহিদের দিকে ডেকেছেন, সমস্ত ভালো কাজের দিকে তিনি আমাদেরকে আহ্বান করেছেন আর শিরক থেকে সতর্ক করেছেন, এমনকি সকল প্রকার মন্দ কাজ থেকে কর্ম থেকে পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে রয়েছেন, সৌদি আরবের ভিতরে এবং সৌদি আরবের বাহিরে যারা আছেন, সকলকেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করছি আর আপনাদের জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের উপর অটল রাখেন, সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আমরা যেন কখনো আমাদের রবকে আল্লাহ তাআলাকে ভুলে না যাই। বিশেষ করে করোনার এই কঠিন বিপর্যয় মুহূর্তে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন। যদিও এখন করোনার আক্রমণ আল্লাহর ফজল এবং করমে অনেকটাই কমে গেছে, আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে, আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন দয়া করে বাকিটুকু উঠিয়ে দেন, আমরা যেন আরো স্বাচ্ছন্দ্যময় নিরাপত্তাপূর্ণ সুন্দর জীবনযাপন করতে পারি, তার আনুগত্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদ এখনই শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ। আজ যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা কত যে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, তা হচ্ছে মানব জীবনে নিরাপত্তার গুরুত্ব এবং তা অর্জনের উপকরণ। সুবহানাল্লাহ, মানব জীবনে নিরাপত্তার বিষয়টা আমরা অনেক সময় ভাবি না, কিন্তু ইসলাম যে এই নিরাপত্তাকে কত গুরুত্ব দিয়েছে সেই বিষয়টি আজকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ, এবং এবং কি কি বিষয়ে আমাদের নিরাপত্তা দরকার সেটাও আমরা বুঝতে পারবো। মোট কথা যে নিরাপত্তার গুরুত্ব কতটুকু আমাদের জীবনে সেটা আমরা আজকে জানতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা জানবো যে কিভাবে এই নিরাপত্তা অর্জিত হতে পারে দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকের তারিখ হচ্ছে 21শে রজব 1442 হিজরি আর 5ই মার্চ 2021 ইংরেজি। আর বিলম্ব নয়, আমার প্রিয় ভাই বোনেরা, আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের খুতবার অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সংক্ষিপ্তভাবে খুতবাটি অনুবাদ করার তৌফিক দান করেন, কারণ খুতবাটি মূলত অনেক লম্বা, একেবারে 7 পৃষ্ঠা ইমাম সাহেব নিজের হাতে লিখেছেন, তো আমরা সব কথা বলতে পারবো না, আমরা মোটামুটি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তবে ইমাম সাহেব যা আমাদেরকে মেসেজ দিতে চেয়েছেন, যা বোঝাতে চেয়েছেন, তা যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন এইভাবে যে সকল প্রশংসা হচ্ছে আকাশ এবং জমিনের রবের জন্য যার হাতেই হচ্ছে কল্যাণ, আলহামদুলিল্লাহ, এবং যিনি তার অনুগ্রহ করে, যার দয়া অনুগ্রহ দিয়ে আমাদেরকে তিনি অসংখ্য আজাব থেকে অনিষ্টতা থেকে তিনি রক্ষা করেন, আলহামদুলিল্লাহ। তিনি এমন একজন রব যিনি বান্দাদের তওবাকে কবুল করেন এবং বান্দাদের যত সাইয়াত আছে এগুলোকে তিনি মুছে দেন, আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার জন্য প্রশংসা করছি, এবং যিনি আমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলোকে আমরা গণনা করে কেউ কখনো শেষ করতে পারবো না, আল্লাহু আকবার, বাস্তবে তাই, আমরা কখনো শেষ করতে পারবো না। অতঃপর তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, বলেছেন এইভাবে যে হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ তাকওয়া হচ্ছে একজন বান্দা তার এই দুনিয়ার জীবনে সবচাইতে উপার্জন, সবচাইতে মূল্যবান অর্জন হচ্ছে কি? তাকওয়া, আল্লাহু আকবার। ওয়া খায়রু মা ইউকদ্দিমুহু লিনাফসিহি বাদা মাউতিহি,
এবং তাকওয়া হচ্ছে তার মৃত্যুর পরে সবচেয়ে উত্তম পাথেয় যা সে প্রেরণ করে তার পরবর্তী জীবনের জন্য, এটা হচ্ছে তাকওয়া, সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া হচ্ছে আমাদের দুনিয়ার জীবনের জন্য শ্রেষ্ঠ অর্জন এবং আখিরাতের জন্য হচ্ছে শ্রেষ্ঠ অর্জন। এই তাকওয়া দিয়ে আমরা দুনিয়াতে সুন্দর জীবন পাবো, আখিরাতেও অনন্তকালের জন্য আমরা পাবো সুন্দর জীবন, সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাকওয়া দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি আমাদেরকে বলছেন যে তাকওয়া অবলম্বন তোমরা যদি করো, অর্থাৎ আল্লাহকে তোমরা যদি ভয় করো, আল্লাহর আদেশগুলো মেনে চলো, নিষেধগুলো মেনে চলো, তাহলে তোমাদেরকে কি দেওয়া হবে জানো? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদ বাসীরা যদি তারা ইমান আনত, ইমান আনার পরে ওয়াত্তাকাউ আল্লাহ তাআলাকে ভয় করত, আমরা তো ইমানদার সবাই, কিন্তু আমল নেই, আল্লাহর ভয়ই নেই। আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর আদেশগুলোকে মেনে চলতে হবে, আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে, এর নামই কিন্তু তাকওয়া। আল্লাহ বলছেন যদি তারা তাকওয়া অবলম্বন করত তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে এবং জমিন থেকে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজাগুলোকে খুলে দিতাম, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে এবং জমিন থেকে বরকতের পথকে আল্লাহ তাআলা খুলে দিতেন, সুবহানাল্লাহ। তাই আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আজকেও, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অসংখ্য কল্যাণ, অগণিত কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এটাই কিন্তু এই মেসেজই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, যা সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদেরকে সম্মানিত খতিব সাহেব বলছেন যে হে মানব জাতি, আমি তোমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে যদি স্মরণ করো তাহলে তোমাদের ঈমান তো বৃদ্ধি পাবে, অপরদিকে শয়তান ক্রোধান্বিত হয়, শয়তান কষ্ট পায়, রাগান্বিত হয়, আর আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, সুবহানাল্লাহ। তাই তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে স্মরণ করতে থাকো, তাহলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হতে পারবে। সুতরাং আমরা যদি সফলকামী হতে চাই তাহলে অবশ্যই নিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে আমাদের জীবনে আসবে সফলতা। এবার সম্মানিত খতিব সাহেব তিনি তার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন আর বলছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান নিয়ামত হচ্ছে ইমান, তাকওয়া, ইয়াকিন, বিশ্বাস, সুবহানাল্লাহ। তাহলে ইমান হচ্ছে সবচাইতে বড় নিয়ামত, বিশ্বাস হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। বিশ্বাস নামক এই নিয়ামতের পরে, ইমান নামক, ইয়াকিন নামক এই নিয়ামতের পরে আর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল আফিয়া, নিরাপত্তা, সুবহানাল্লাহ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে সেই 1400 বছর আগে বলেছেন যে সালুল্লাহা আল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করো, কেননা ফা ইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রান খায়রান মিন আল আফিয়া, তোমাদের কাউকে ইয়াকিনের পরে, তোমাদের কাউকে ইয়াকিনের পরে নিরাপত্তার চাইতে শ্রেষ্ঠতর আর কোন নিয়ামত দেওয়া হয় নাই, সুবহানাল্লাহ। তাহলে দেখুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কি বলছেন যে ইমান আনার পরে, ইয়াকিনের পরে এই পৃথিবীতে তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যা দিয়েছেন সেটা হচ্ছে আল আফিয়া, নিরাপত্তা। সুতরাং সেই নিরাপত্তা তোমরা আল্লাহর কাছে চাও, আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দান করো, আখিরাতে আমাদেরকে তুমি নিরাপত্তা দান করো, আমিন, আমিন। এরপরে সম্মানিত খতিব সাহেব এই নিরাপত্তার গুরুত্ব আরোপ করে কোরআনুল কারিমের বেশ কিছু আয়াতে কারিমের তেলাওয়াত করেছেন। যেমন তিনি সূরাতুল আনফালের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, অনুরূপভাবে সূরাতুল আনকাবুতের 67 নম্বর আয়াতে কারিমের তেলাওয়াত করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের যে সূরাতুল কুরাইশের সেই 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে নিরাপত্তার বিষয়টি কিন্তু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের গোলামি করে, কিসের, এই রবের, মানে এই যে কাবা শরীফ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবার যে রব, এই রবের গোলামি তারা যেন করে,
কেন? এই রবের গুলামি তারা যদি করে, কাবার রবের গুলামি যদি তারা করে, তাহলে কি পাবে? আল্লাযী আতআমাহুম মিন জুউ, যিনি তাদের অভাব অনটনকে দূরীভূত করে দিয়ে তাদেরকে খাদ্য খাওয়াবেন। ও আমানাহুম মিন খৌফ, তাদের ভয়ভীতি দূরীভূত করে দিয়ে তাদেরকে দিবেন নিরাপত্তা। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ তাআলা নিরাপত্তার গুরুত্ব আরোপ করেছেন, কারণ তিনি জানেন মানব জাতিকে সৃষ্টি তিনি করেছেন। মানব জাতির জীবনে যেমন রিজিকের প্রয়োজন, অনুরূপ প্রয়োজন হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি কাবার রবের গোলাম হতে পারো তোমরা, তাহলে তোমাদেরকে তিনি কিন্তু অভাব অনটন দূর করে দিয়ে তোমাদেরকে খাদ্য দিবেন, তোমাদের ভয়ভীতিকে দূরীভূত করে দিয়ে তোমাদেরকে দিবেন নিরাপত্তা এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। শুধু কিন্তু এই পৃথিবীতে নিরাপত্তা নয়, আখিরাতেও আমরা পাবো অনন্তকালের নিরাপত্তা, আলহামদুলিল্লাহ। সুতরাং নিরাপত্তার গুরুত্ব আমাদের ইসলামে হচ্ছে অপরিসীম, অপরিসীম, অত্যন্ত ব্যাপক থেকে ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার গুরুত্ব আরোপ তিনি আরো ব্যাপক ভাবে করেছেন। এজন্য তিনি একবার তার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, মান আসবাহা মুআফা ফি বাদানিহি আমিনান ফি সিরবাতিহি ইনদাহু কুতা ইয়াউমিহি ফাকান্নামা হুইযাত লাহু আদ-দুনিয়া বিহাযাফিরিহা। সুবহানাল্লাহ, কতই না চমৎকার কথা! আজকে আমরা হাদিস থেকে জানবো যে সুখ, শান্তি, নিরাপত্তা এবং খাদ্য সামগ্রী বলতে কি বোঝায়, সুন্দর জীবন বলতে কি বোঝায়। তিনি বলছেন, যে ব্যক্তি সুস্থতার সহিত সকাল করলো, আলহামদুলিল্লাহ, সুস্থতার সহিত যে ব্যক্তি সকাল করলো, আপনি সুস্থ মানুষ, কোন অসুস্থতা নেই, আলহামদুলিল্লাহ সকাল করেছেন। দুই, এবং সে একেবারেই নিরাপত্তার সহিত, সে আলহামদুলিল্লাহ এভাবে তার বাড়িতে সে নিরাপত্তার সহিত আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সুস্থতার সহিত সে সকাল করলো এবং নিরাপত্তার সহিত ওই ওই দিনটি সে শুরু করছে। এই হলো দুটো বিষয়। তিন নম্বর, তার কাছে ওই দিনের খাদ্য আছে, বেশি না, ওই দিনের খাদ্য আছে। তাহলে দেখুন, সুস্থতাও আছে, নিরাপত্তাও আছে, খাদ্যও আছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যার, ওই ব্যক্তিকে যেন দুনিয়ার সকল সুখ শান্তি দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সকল নিয়ামত যেন আমরা পেয়েছি, আর কি দরকার? সুস্থতা আছে শারীরিক ভাবে, আমার জানের কোনো ভয়ভীতি নেই, আমাকে কেউ হত্যা করতে চায়, আমার উপর শত্রুর আক্রমণ হবে, আমার স্ত্রী সন্তানের উপর শত্রুর আক্রমণ হবে, এমন কোনো ভয়ভীতি নেই, আলহামদুলিল্লাহ। আর আমার ওই দিনের খাদ্যও আছে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিকে দেওয়া হয়েছে যেন দুনিয়ার সকল সুখ, সমারোহ, শান্তি, সমৃদ্ধি সব যেন তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে, অথচ আমরা অধিকাংশ মানুষ এই নিরাপত্তাকে গুরুত্ব দেই না। সেটাই ইমাম সাহেব তিনি আমাদেরকে বলেছেন, যে অধিকাংশ মানুষ তারা নিরাপত্তার কোনো গুরুত্ব তারা দেয় না, অথচ নিরাপত্তার কত ব্যাপক গুরুত্ব রয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, ইসলাম ব্যতীত মানব জাতির কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা ইসলামের মধ্যেই। নিরাপত্তা এবং ইসলাম উৎপ্রোতভাবে জড়িত, একটি থেকে আরেকটার আলাদা কোনো বিচ্ছিন্নতা নেই। আপনার জীবনে কোনো নিরাপত্তা নেই ইসলাম ব্যতীত, যেমনি ভাবে জাহান্নামের আজাব থেকে আপনার কোনো মুক্তি নেই ইসলাম ব্যতীত। সুতরাং ইসলামই আমাদেরকে দিতে পারে এই নিরাপত্তা। সাহাবায়ে কেরামদের প্রাথমিক যুগে কিন্তু নিরাপত্তার ব্যাপক অভাব ছিল, কিন্তু পরবর্তীতে ইসলাম মানার মাধ্যমেই নিরাপত্তা তাদের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য পৃথিবীতে এত বেশি নিরাপত্তা তারা পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এমন একটি সময় আসবে যে মানুষের জীবনে, যে এই দিন এমন ভাবে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন যে একজন ভ্রমণকারী সেই সানআ থেকে একেবারে হাদরামাউত পর্যন্ত ভ্রমণ করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে আল্লাহ ব্যতীত আর কাউকে সে ভয় করবে না। সুবহানাল্লাহ। তবে একমাত্র ভাগের ভয়, সেটা আলাদা কথা, কিন্তু কোনো মানুষের কোনো ভয় থাকবে না এমন একটি সময় আসবে, এবং সেটা সাহাবায়ে কেরামদের জীবনে এসেছিল। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদি বিন হাতিমকে একই কথা বলেছিলেন, যে এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা এই দিনকে এমনভাবে পৌঁছে দিবেন যে একটা নারী সেই হীরা নামক স্থান থেকে সে কাবা পর্যন্ত এই সুদূর পথ সে পরিভ্রমণ করবে, এতে সে কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এমনটি পেয়েছিলাম, আল্লাহু আকবার। তাহলে দেখুন, ইসলাম কিভাবে পৃথিবীর একটি বর্বর জাতিকে, একটি অজ্ঞ, ধ্বংসশীল, অন্ধকার পথের যাত্রীকে,
যাদেরকে আল আইয়াম আল জাহিলিয়া, বর্বরতার যুগ বলে আখ্যায়িত করা হয় ইসলামের ইতিহাসে। অথচ সেই জাতির জীবনে কি নিরাপত্তা চলে এসেছে, সেই জাতির সামান্য থেকে সামান্য নিরাপত্তা ছিল না, কিন্তু সেই অতল গহ্বর থেকে তাদেরকে ধ্বংসের অন্ধকার সেই অতল গহ্বর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন ইসলামের মাধ্যমে। এই জন্য ইসলাম ব্যতীত আমার আপনার জীবনে নিরাপত্তার কল্পনাও করা উচিত নয়। তাই সম্মানিত খতিব সাহেব, তিনি অত্যন্ত চমৎকার করে উদাত্ত কণ্ঠে তিনি নিরাপত্তার বিষয়টি আজকে গুরুত্ব দিয়েছেন। আর কি কি বিষয় আমাদের নিরাপত্তার প্রয়োজন সেটা তিনি এইভাবে বলেছেন, যে আল আমন আল্লাযী ইউহিব্বুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইরদা, যেই নিরাপত্তা আল্লাহ তাআলা পছন্দ করেন, মানব জাতির জন্য ভালোবাসেন, সেটা হচ্ছে যে আমরা দিনের নিরাপত্তা চাই। আল আমন আলা দ্বীন, দিনের মধ্যে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, আমাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে আমাদের জীবনের। রক্তপাত থেকে যেন আমরা নিরাপত্তা পাই, আমি কাউকে রক্তপাত ঘটাবো না এবং আমার উপর যেন কেউ রক্তপাত না ঘটায়। আমাদের জীবনে নিরাপত্তার প্রয়োজন হচ্ছে আমাদের জ্ঞানের, আমাদের আকলের। আমরা যেন সেই মাদক দ্রব্য পান করে বিভিন্নভাবে যেন কোনো অবস্থাতে আমাদের আকলকে নষ্ট না করি, এক্ষেত্রে আমাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। অনুরূপভাবে নিরাপত্তার প্রয়োজন রয়েছে আমাদের জীবনে, আমরা যেন অসুস্থতা থেকে মুক্তি পাই। এভাবে নিরাপত্তার প্রয়োজন আছে আমাদের জীবনে, এই আমাদের সম্মান মর্যাদার ক্ষেত্রে। সুবহানাল্লাহ, তাহলে সম্মান মর্যাদার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ব্যাপক প্রয়োজন রয়েছে, যাতে করে কি আমাদের সম্মানের উপর আঘাত করতে না পারে। ইসলাম এটা পছন্দ করে, ইসলাম পছন্দ করে যে আমাদের ধন সম্পত্তির জন্য নিরাপত্তা আসে। সুবহানাল্লাহ, তাহলে এই যে এই সব মানবাধিকার যে বিষয়গুলো সবগুলো আমাদের প্রয়োজন, এ সকল বিষয়ে নিরাপত্তা আসবে যদি আমরা ইসলামকে অনুসরণ করি। ইসলাম ব্যতীত কখনো নিরাপত্তা নেই। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে ওহাদাল আমন লা ইউহাক্কিকুহু ইল্লা দ্বীন আল ইসলাম আল আযীম, এই যে নিরাপত্তার কথা বলা হলো, এটা ইসলাম ব্যতীত আমাদের আর কোনো পথ নেই এই নিরাপত্তা অর্জনের। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনারা মন দিয়ে খুতবার অনুবাদ শুনছেন এবং শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি এত চমৎকার একটি কথা বলেছেন যে নিরাপত্তা কিভাবে আসতে পারে। তিনি মাঝে মধ্যে কিছু উপকরণের কথা বলবেন, সেগুলো আপনারা মন দিয়ে শুনবেন। আমি এগুলো সিরিয়াল করি নাই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ যে নিরাপত্তা ওয়াদাল্লাহু বিল আমনি তাম, আল্লাহ তাআলা পূর্ণ নিরাপত্তার ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। কোন ব্যক্তির জন্য? শুনুন, তিন ব্যক্তির জন্য। তিন ব্যক্তি মানে সেই এক ব্যক্তি বলবো আমরা, এবং বলবো যে এই সমস্ত পাপ থেকে যারা বিরত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ নিরাপত্তার তিনি ওয়াদা দিয়েছেন। এক নম্বর, লিমান লাম ইয়াযলিম নাফসাহু বিশ-শিরকি, যে ব্যক্তি নিজেকে অত্যাচার করবে না শিরিক দ্বারা, অর্থাৎ যে ব্যক্তি শিরিক করে নিজের উপর জুলুম না করবে, এই ব্যক্তি নিরাপত্তা পাবে। দুই, ওয়াল কাবায়ির, যে ব্যক্তি সকল কবিরা গুনাহ থেকে বিরত থাকবে সে ব্যক্তির জন্য রয়েছে নিরাপত্তা। চার, কি বলে, তিন, তাহলে এক নম্বর কি, শিরিক করা যাবে না। দুই, ওয়াল কাবায়ির, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। তিন হচ্ছে ওয়াল ইসরার আলা সগায়ির, সব সময় শুধু সগিরা গুনার মধ্যে যারা নিরাপত্তা থাকবে, সগিরা গুনার মধ্যে যারা লিপ্ত থাকবে তাদের নিরাপত্তা নেই। তাহলে তিন ব্যক্তির নিরাপত্তা নেই, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, যে ব্যক্তি কবিরা গুনাহ করবে, এবং যে ব্যক্তি সগিরা গুনাহ সব সময় করে, রাত দিন শুধু গুনাহ করতে থাকে, এই ব্যক্তি নিরাপত্তা নেই। তাহলে বোঝা গেল নিরাপত্তা তখনই আমরা পাবো যখন আমাদের জীবন থেকে শিরিক থেকে আমরা মুক্ত হতে পারবো, শিরিক নামক পাপ অন্ধকার আমাদের জীবনে থাকবে না। দুই, কবিরা গুনাহ থেকে যখন আমরা মুক্ত হতে পারবো। তিন, যখন সদা সর্বদাই সগিরা গুনাহ হওয়া থেকে আমরা পবিত্র হতে পারবো, তখনই আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবে। এই ওয়াদা আল্লাহ তাআলা কোরআনুল কারিমের কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, বলেছেন আল্লাযীনা আমানু, এটা মুখস্থ রাখেন, সূরাতুল আনআমের 82 নম্বর আয়াত, যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমানকে জুলুম দ্বারা মিশ্রিত করে নেয়, এর মানে শিরিক করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যায় পরিষ্কারভাবে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এখানে জুলুম অর্থ হলো শিরিক। সুতরাং যে ব্যক্তি ঈমানটাকে
শিরিক থেকে হেফাজত করেছে, ইমান এনেছে, ইমানটাকে শিরিক থেকে হেফাজত করেছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা। সুতরাং নিরাপত্তা আমরা তখনই পাবো যখন আমাদের জীবনকে শিরিক থেকে হেফাজত করতে পারবো, আমাদের ইমানকে পবিত্র রাখতে পারবো শিরিক থেকে। হে আল্লাহ, এই শিরিক কি জিনিস আমাকে বোঝার তৌফিক দান করো। এই জন্য আমি আমার পেজে আলহামদুলিল্লাহ এই পেজের মধ্যে আমি শিরিক সম্পর্কে আলোচনা করছি, আরো করব, ব্যাপক আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনারা এই বিষয়গুলো সবাই গুরুত্ব দিবেন, আমার এই পেজে আপনারা লাইক দিয়ে ফেসবুকে সাথে থাকার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপে আসলে সব আলোচনাগুলো আমি পাঠাতে পারি না সময়ের অভাবে আলহামদুলিল্লাহ, অথচ আল্লাহর ফজল এবং করমে আমার পেজে প্রতি সপ্তাহে কয়েকটি ভিডিও যাচ্ছে বিভিন্ন বিষয়ে আলহামদুলিল্লাহ, 3-4টা ভিডিও যাচ্ছে প্রায়। এই জন্য আপনারা যারা ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপের বন্ধুরা ফেসবুক যদি চালু করতে পারেন ভালো আপনাদের জন্য, এবং যারা ফেসবুক চালান অবশ্যই ফেসবুকে আমার পেজ থেকে এই সমস্ত ভিডিওগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ, দেখবেন, অনেক উপকার হবে। আমার স্বপ্ন হচ্ছে আমি এবং আমার কম আমরা সবাই যেন শিরিক মুক্ত হতে পারি, কারণ শিরিক মুক্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন তিনি আমাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দিবেন, আর আখেরাতে আমাদেরকে তিনি জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দিবেন। আজকে যে শত্রুর ভয়, আমার ধন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই, আমার আমার জানের কোনো নিরাপত্তা নেই, আমার স্ত্রী সন্তান পরিবারের কোনো নিরাপত্তা নেই, এই সকল নিরাপত্তা আসবে যেদিন শিরিক কি জিনিস আমরা বুঝতে পারবো। ওই শিরিক থেকে যখন আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে যখন পবিত্র হতে পারবো, সেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। এই জন্য শিরিক সম্পর্কে ব্যাপক আলোচনা, পর্যালোচনা জানা দরকার। যদিও এক শ্রেণীর মানুষ শিরিকের কথা বললেই বলে এই যে ওদের আর কোনো সাবজেক্ট নাই, শুধু শিরিক 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 আর বেদাত, আমাদেরকে খারাপ বলে বলুক, তাতে কিচ্ছু আসে যায় না, তাতে কিচ্ছু আসে যায় না আমাদের। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক, আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দান করুক, আখেরাতে নিরাপত্তা দান করুক, আমিন। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত যে এই নিরাপত্তার গুরুত্ব কতটুকু, এবং নিরাপত্তা আমাদের জীবনে আসবে যদি আমরা কবিরা গুনাহ না করি, যদি আমরা শিরিক থেকে মুক্ত থাকি, ছোট গুনাহ থেকে আমরা যদি বেঁচে থাকি। তাহলে নিরাপত্তার এত গুরুত্ব যে নিরাপত্তার মাধ্যমে একটি রাষ্ট্রের সামাজিক উন্নতি হতে পারে, নিরাপত্তার মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে পারে, নিরাপত্তার মাধ্যমে আমাদের সম্পত্তি হেফাজত থাকতে পারে, নিরাপত্তার মাধ্যমেই আমাদের একে অপরকে সহযোগিতা করার মনমানসিকতা সৃষ্টি হবে, নিরাপত্তার মাধ্যমে আমাদের ঐক্যতা আসবে। নিরাপত্তা যতদিন থাকবে না ততদিন আমাদের কোনো ঐক্যতা আসবে না। সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটি কথা বলেছেন যে আজকে মানুষ নিজেদের আইন দ্বারা, নিরাপত্তার যত আইন তারা প্রণয়ন করেছে, এ সকল কোন আইন দিয়ে নিরাপত্তার পূর্ণ প্রতিষ্ঠা হতে পারে না। যতদিন ইসলামকে আমরা আঁকড়ে না ধরবো আমাদের জীবনে, ততদিন আমাদের জীবনের আসলে সত্যিকার নিরাপত্তা আসবে না। নিরাপত্তার মাধ্যমে আমাদের ইবাদত গুলো সুপ্রতিষ্ঠিত ভাবে পালন করতে পারবো। নিরাপত্তার মাধ্যমেই অপরাধীদের শাস্তি দেওয়া যেতে পারে। নিরাপত্তার মাধ্যমেই আমরা বেঁচে যাব ওই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারীদের ফাসাদ থেকে, অশান্তি থেকে আলহামদুলিল্লাহ। এভাবে করে নিরাপত্তার গুরুত্ব ব্যাপক, আর ইসলাম এবং নিরাপত্তার সম্পর্ক হচ্ছে গভীর, যা একটি থেকে আরেকটির বিচ্ছিন্নতা কোনোদিন সম্ভব নয়। প্রথম খুতবার শেষাংশে সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাপত্তার গুরুত্ব আরোপ করে আমাদেরকে সেই সুরতুন নূরে আল্লাহ তাআলা চমৎকার সেই 55 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে তিনি আমাদের জন্য আলোচনা করেছেন যে নিরাপত্তা কিভাবে আসতে পারে। সুরতুন নূরের 55 নম্বর আয়াত শুনুন, আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমল করবে। তাহলে ঈমান আপনাকে আনতে হবে, আমল আপনাকে করতে হবে, এই দুটো আমার আপনার কাজ, ঈমান আনবেন, আমল করবেন। যদি এই দুটো কাজ তোমরা করতে পারো তাহলে লায়াস্তাখরিফান্নাহুম ফিল আরদি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন প্রতিনিধিত্ব। সুবহানাল্লাহ, রাষ্ট্রীয় ক্ষমতা চান, তাহলে সেটা আসবে ঈমান এবং আমলের মাধ্যমে। যেমনি ভাবে তাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, ওয়ালা ইমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম, এবং তাদের জন্য আল্লাহ তাআলা এই যে দিনকে মানা অতি সহজ সাধ্য করে দিবেন আলহামদুলিল্লাহ, ওয়ালা ইবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ভীতিকে দূর করে দিয়ে, ভয়ভীতি পরিবর্তন করে দিয়ে নিরাপত্তা দান করবেন আলহামদুলিল্লাহ। তবে কাজটা কি, ইয়াহবুদুনা লা ইউশরিকুনা বিশাইআ, এক আল্লাহর
আমি আল্লাহর গোলামি তাদেরকে করতে হবে, আমার সাথে কোনো শিরিক করা যাবে না। কিন্তু আজকে আমরা নিরাপত্তা চাই, মনে করি আমাদের জনশক্তি যদি বেশি হয় তাহলে আমরা নিরাপত্তা পাবো, এটা আমরা মনে করে থাকি। আমাদের প্রযুক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা নিরাপত্তা পাবো। আমরা যদি খুব ঐক্যবদ্ধ হতে পারি নিরাপত্তা পাবো। বিশ্বাস করুন, এগুলো কোনোটা নিরাপত্তার কারণ না। নিরাপত্তা হচ্ছে আল্লাহ দিবেন, নিরাপত্তাটা নাজিল করবেন আল্লাহ। যদি আমরা আমাদের ক্ষমতার বলে নিরাপত্তা অর্জন করার মতো চিন্তা থাকে তাহলে আপনি মুসলমান না, আপনি কাফের, আল্লাহর কসম করে বলছি। আপনি যদি মনে করেন আপনার ক্ষমতার বলে, আমার ক্ষমতার বলে আমরা পৃথিবীতে সুখ শান্তি সবকিছু অর্জন করতে পারবো, এটা কাফেরদের কথা, এই জন্য আল্লাহ এই শক্তি কাফেরদেরকে দিবেন। কিন্তু ইমানদারদেরকে ইমানের মাধ্যমে, শিরিক মুক্ত হওয়ার মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। এই জন্য এটা আল্লাহ দান করবেন, আল্লাহ দিবেন নিরাপত্তা, আল্লাহ ভয়ভীতি দূর করে দিবেন, আল্লাহ দিন মানার সহজ সাধ্য করে দিবেন। আমার কাছে আপনার কাছে যেটা চেয়েছেন আমরা ইমান আনবো, আমল করবো, আলহামদুলিল্লাহ। এই হলো প্রথম খুতবার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সুতরাং আমরা যেন ইমান আনতে পারি, আমল করতে পারি। ইমান কি জিনিস আমরা বুঝি না, আমল কি জিনিস আমরা বুঝি না, এই জন্য দেখা যায় আমরা বিভিন্ন ধরনের শিরিকের কথাবার্তা আমরা বলে থাকি। যে এখনো সমাজে যেটা এখন প্রচার হচ্ছে যে আল্লাহর ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধন ওই খাজা বাবাদেরকে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই যে শিরিকি কথাবার্তা, এই সমস্ত হাজারো শিরিকি কথাবার্তা আমাদের সমাজে ইসলামের নাম দিয়ে ভরপুর, এই শিরিক থেকে যতদিন আমরা মুক্ত হতে না পারবো, এই শিরিককে যতদিন পর্যন্ত আমাদের যারা ক্ষমতাশীল ব্যক্তি তারা যখন দমন না করবেন, ততদিন পর্যন্ত আমাদের জীবনে, কারো জীবনে নিরাপত্তা নেই। না রাষ্ট্রনায়কের জীবনে আছে, না জনগণের জীবনে আছে, না আলেমের জীবনে আছে, না সাধারণ মানুষের জীবনে আছে, কারো জীবনে নিরাপত্তা নেই। আমরা রক্তাক্ত হতেই থাকবো, আমরা শেষ হতেই থাকবো, অন্ধকার জীবন আমাদের জীবনে আসতেই থাকবে, নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় খুতবার দিকে আমরা ফিরে যাচ্ছি। সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে দ্বিতীয় খুতবায় কিছু মূল্যবান নসিহত করেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মধ্যেই আমাদের জন্য রয়েছে সম্মান মর্যাদা, এবং এই দুনিয়ার জীবনটাকে তোমরা আখেরাতের উপার্জনের পাথেয় হিসেবে তোমরা গ্রহণ করো, সুবহানাল্লাহ। এমনকি তিনি আমাদেরকে বললেন যে এই জীবনটাকে তোমরা এমনভাবে গ্রহণ করো যেন তোমরা আখেরাতের জাহান্নামের আজাব থেকে বেঁচে যাও, আখেরাতের জান্নাতে প্রবেশ করতে পারো, যেই জান্নাতের নিয়ামত কখনো শেষ হয়ে যাবে না, এবং যেই জাহান্নামের গভীরতা হচ্ছে ব্যাপক তা থেকে যেন তোমরা মুক্তি পেতে পারো, যার খাদ্য হচ্ছে অধিবাসীদের জন্য কাঁটাযুক্ত ফল এবং কাঁটাযুক্ত ঘাস হবে তাদের খাদ্য, নাউজুবিল্লাহ। তাদেরকে পান করতে দেওয়া হবে সেই পুচ, নাউজুবিল্লাহ, যা রক্ত মাংস পচে যে পুচ হয় সেটা তাদেরকে পান করতে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। সেখানে তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি যা দিয়ে তাদেরকে আঘাত করা হবে। এরপরে বললেন তোমাদের জীবন থেকে ওই জান্নাতের দূরত্ব হচ্ছে, দেওয়াল হচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করলেই হয়তো তোমরা জান্নাতে যাবে। এমন কি তোমাদের থেকে ওই জাহান্নামের দূরত্ব হচ্ছে, দেওয়াল হচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করলেই যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জীবনটাকে মূল্যায়ন করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তাকে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি যখন চাঁদ দেখতে পেতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা আমিন রাওআতানা ওয়াস্তুর আওরাতানা ওয়ালানা ফিহি আল কুদওয়া, যে হে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, আমাদের গোপনীয়তাকে, অস্তুর আওরাতানা, আমাদের গোপনীয়তাকে তুমি গোপন করো, মানে আমাদের দুস্ত্রুটি গুলোকে তুমি গোপন করো। এভাবে তিনি নিরাপত্তা চাইতেন আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। তাই এই নিরাপত্তা আমরা আল্লাহর কাছে চাই, কারণ এই নিরাপত্তার মাধ্যমেই আমরা দুনিয়াতে সুন্দর জীবন পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাঁদ দেখলে এভাবেও দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমরি ওয়াল ঈমান, হে আল্লাহ এই চাঁদকে আমাদের কাছে উদিত করুন এমনভাবে নিরাপত্তার সহিত, ইমানের সহিত, শান্তির সহিত, ইসলামের সহিত, আলহামদুলিল্লাহ। এই চাঁদ যেন হয় খৈরুন, আমাদের খিলালু খৈরিন, মানে কল্যাণের চাঁদ হয়, এবং অরুশদিন আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর চাঁদ যেন হয়, আলহামদুলিল্লাহ। এভাবে করে তিনি দোয়া করতেন, নিরাপত্তা চাইতেন। সুতরাং আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই। এরপরে বললেন যে তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও, ইমান চাও,
এবং সেই সাথে তোমরা আল্লাহ তাআলার হারাম পথ থেকে আল্লাহর অবাধ্যতার পথকে তোমরা পরিহার করো, এবং আশাহওয়াত এই যে হারাম পদ্ধতিতে শাহওয়াতের চরিতার্থ করা, অর্থাৎ এই শাহওয়াত বা প্রবৃত্তির অনুসরণ করা, মনের কামনা চাহিদাকে পুরা করা হারাম পদ্ধতিতে। সম্মানিত খতিব সাহেব বলছেন এই পথকে তোমরা পরিহার করো। ওয়াজুলমুন নাফসি ওয়াজুলমুল ইনসান, নিজের উপর জুলুম করিও না এবং কোনো মানুষের উপর জুলুম করিও না, কারণ ফাইন্নাল্লাহা হারামা আলা নাফসিয়া জুলমা, আল্লাহ তাআলা নিজের উপর জুলুমকে হারাম ঘোষণা করেছেন এবং বান্দাদের উপরও একে একে অন্যের উপর জুলুম করবে এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। ওয়ালা ওয়ালা কাফির, কোনো কাফেরের উপর আমরা জুলুম করতে পারবো না। দেখেন এখানে কিভাবে ইমাম সাহেব আমাদেরকে নসিহত করলেন, সকল রাষ্ট্রনায়ক থেকে নিয়ে একেবারে জনগণ পর্যন্ত, আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত, ছোট বড় সবাইকে নসিহত করলেন যে তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও, ইমানের মাধ্যমে চাও, তোমরা পাপকে বর্জন করো, নিজের উপর জুলুম করিও না, হারাম পদ্ধতিতে তোমাদের শাহওয়াতকে চরিতার্থ করিও না, নিজের উপর জুলুম করিও না, অন্যের উপর জুলুম করিও না। আল্লাহ একটা কাফের উপর জুলুম করাও তিনি হারাম ঘোষণা করেছেন, আল্লাহু আকবার। এই জন্য তিনি বললেন যে নিরাপত্তা তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন সেই নিরাপত্তার শুকরিয়া আদায় করো, আর আজাব তখনই নেমে আসে। দেখেন এখানে অত্যন্ত দামি কথা যে ফামা নাযালাতিন নিকাম ওয়াল উকুবাত, শাস্তি আজাব তখনই আমাদের উপর নেমে আসে যখন আমরা বিন ফিতাহি, যখন আমরা শাহওয়াত এবং প্রবৃত্তির পথকে আমরা অনুসরণ করি, অর্থাৎ যখন আমরা শাহওয়াত এবং প্রবৃত্তির পথ, পাপের দরজাকে আমরা খুলে দেই আমাদের জীবনে, ঠিক তখনই চলে আসে আজাব, শাস্তি, নাউজুবিল্লাহ। এই জন্য এই পাপের পথকে পরিহার করতে হবে, কারণ তিনি বললেন যে আল্লাহ তাআলার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে ওহাল শাকিয়া বি তাআতিল্লাহ ইয়াহাদুন, আল্লাহর আনুগত্যের মাধ্যমে কেউ কি হতভাগ্য হয়েছে, কোনোদিন হয় নাই। ওহাল সাইদা বি মাসিয়াতিল্লাহ ইয়াহাদুন, আল্লাহর অবাধ্য হয়ে কেউ কি ভাগ্যবান হয়েছে কখনো, কখনো হয়নি। এই জন্য তিনি উদাত্ত কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা, ফাসলিহ আইয়ুহাল আবদ মা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার মাঝে এবং আল্লাহর মাঝে যা আছে তা তুমি সংশোধন করে নাও, আপনার এবং আপনার রবের মাঝে, আমি আমার মাঝে এবং আমার রবের মাঝে যা আছে তা সংশোধন করতে হবে। আমি কি ভুল করি, কি পাপ করি, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমার লজ্জাস্থান ঠিক নাই, আমার চক্ষু ঠিক নাই, আমার সম্পত্তি ঠিক নাই, আমার কোনো কিছু ঠিক নাই, এটা আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে এটা ঠিক করবেন। ঠিক করলে আপনার মাঝে, আমার মাঝে আর মানুষের মাঝে যা আছে এটা আল্লাহ সংশোধন করে দিবেন। আল্লাহ বলছেন তোমার সাথে আর মানুষের সাথে যে গন্ডগোল আছে, তোমার সাথে আর মানুষের সাথে যে গন্ডগোল আছে, সমস্যা আছে, সেটা আল্লাহ দূর করবেন, তার আগে তোমার মাঝে আর আল্লাহর মাঝে যে সমস্যা আছে এটা সমাধান করো। এর মানে আল্লাহর কাছে তওবা করো, ভালো মানুষ হয়ে যাও, পবিত্র মানুষ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দিবেন, সুবহানাল্লাহ। পরিশেষে তিনি আমাদেরকে এক আল্লাহর উপর ভরসা করতে বললেন। এরপরে বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সৎ আমল করবে সেই সৎ আমলকে আল্লাহ তাআলা কখনো নষ্ট করে দিবেন না, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি আজকের খুতবার। আমরা যা সংক্ষিপ্তভাবে যা জানলাম যে নিরাপত্তার গুরুত্ব হচ্ছে ইসলামে অপরিসীম, ইসলাম ব্যতীত আমাদের জীবনে কোনো নিরাপত্তা আসবে না, পাপ অন্যায় অশ্লীলতার পথকে পরিহার করতে হবে, শিরিককে বর্জন করতে হবে, কবিরা গুনাহকে বর্জন করতে হবে, সদা সর্বদা পাপ করা থেকে বিরত থাকতে হবে, কখনো জীবন চলতে গিয়ে পাপ হতে পারে, সোজা আল্লাহর কাছে তওবা করে ফেলতে হবে, তওবা করলে তখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ওই পাপের শাস্তি দিবেন না, আমাদেরকে নিরাপত্তা দিবেন। সুতরাং আমরা এইভাবে পাপের জগৎ থেকে যখন ফিরে আসব, আমরা যখন অন্যের উপর জুলুম করব না, আমরা যখন সত্যিকার ভালো মানুষ হয়ে যাব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন, ব্যক্তিগত জীবনে দিবেন, পারিবারিক জীবনে দিবেন, রাষ্ট্রীয় জীবনে দিবেন, তখনই পাবো। সুতরাং আসুন আমরা ইমানকে তাজা করার চেষ্টা করি, সৎ আমল করার চেষ্টা করি, শিরিক কি জিনিস জেনে বুঝে সেটাকে বর্জন করার চেষ্টা করি, যেই শিরিকের কারণে আজকে আমাদের জীবনে নিরাপত্তা নেই, যেই পাপের কারণে আমাদের জীবনে নিরাপত্তা নেই, সে পাপ থেকে বিরত থাকার চেষ্টা করি। আসুন আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করুন, আমিন। যা শুনেছি এর উপর আমাদের সবাইকে আমল করার, এবং এটা যেন অন্যের কাছে আমরা শেয়ার করতে পারি, ফেসবুকে যারা আছেন, এরপরে যারা হোয়াটসঅ্যাপে আমার যে সমস্ত দিনী ভাই বোনেরা আছেন, সবাই যেন আমরা এগুলো শেয়ার করতে পারি বেশি বেশি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটা ঘোষণা দিচ্ছি, আগামীকালকের বিকাল 5:30টার সময় আমাদের লাইভ অনুষ্ঠান,
সেই বিষয়টা যেন আমরা গুরুত্ব দেই। জুম যাদের আছে তারা জুমে প্রবেশ করবেন এবং যাদের ফেসবুক আছে তারা ফেসবুকে প্রবেশ করবেন। ইনশাআল্লাহ কালকের বিষয় হচ্ছে তাওহীদ জানা ব্যক্তির মর্যাদা, যারা তাওহীদ জানবে তাদের মর্যাদা কতটুকু সেই বিষয়ে কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।